এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। স্যার, দশমীর দিন ম্যাডাম একটা হোটেলে গিয়েছিলেন। এই যে এই হোটেলটায় গিয়েছিলেন। শুধু দশমীর দিনই হোটেলে গেছিল কি? তারপরেই তো স্যার ওনাকে কেউ গুলি করার চেষ্টা করলো। আচ্ছা, ওনাকে কে গুলি করার চেষ্টা করলো সেটা কি তুমি দেখেছিলে? মানে কে ছিল সেটা দেখেছিলে তুমি? স্যার, আমি না অনেকটা দূরে ছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি কে গুলিটা করার চেষ্টা করেছিল। ইনফ্যাক্ট বৃষ্টি ম্যাডাম তারপর একটা গাড়ি করে পালিয়ে গিয়েছিল, আমি কার গাড়িতে উঠলো সেটাও বুঝতে পারিনি। তুমি এটা খোঁজ নাও। কি করবো স্যার, খোঁজ নিন। মানে সেটা তোমাকে বলে দিতে হবে না? মানে ম্যাডাম তো নিজের কোনো পার্সোনাল কাজে হোটেলে যেতে পারেন, তাই না স্যার? সিসিটিভি ফুটেজ সেটা চেক করবে। 30 তারিখে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক প্রত্যেকটা ডিটেইলস আমার চাই। ঠিক আছে স্যার, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তাহলে যাও। হ্যাঁ বুঝছি, তাহলে যাও এক্ষুনি। আমার ওর সঙ্গে কিছু কথা আছে, তুমি প্লিজ এক্ষুনি যাও, কারণ হোটেলটা বেশি দূরে না এখান থেকে। না না না, যাও তাহলে। যাই। বুঝি প্রকাশ, এবার বলো তো তোমার কি মনে হয় যে বৃষ্টিকে এক্স্যাক্টলি কে মারার চেষ্টা করেছে? তোকে যেটা বললাম তোর মনে আছে তো? বাবা মেধা বস। মা 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 কেন কাঁদছো বলো তো? কান্না কানে সৌমিলি, আমার সৌমিলি কি হয়েছে? কি হয়েছে? সৌমিলি কোমায় চলে গেছে তাই তো? আমি জানি, আমি শুনেছি। তবে এখন কি হবে মেধা? বাবা তোমার তোমার ডক্টর রক্ষিতের সঙ্গে কথা আছে। হ্যাঁ, কিন্তু উনি যে বললেন ওমা মানে সবকিছু শেষ হয়ে যাওয়ার নয় বাবা। আমি নিজে হসপিটালে চাকরি করতাম, আমি নিজে দেখেছি এরকম পেশেন্টদের রিকভার করতে। কেউ কেউ তো একেবারে সুস্থ হয়ে গেছিল। হ্যাঁ মেসোমশাই, আমিও এরকম কেস দেখেছি। সত্যি বলছিস মেধা? মা একদম সত্যি বলছে। আচ্ছা তোমায় কেন মিথ্যে বলবো বলো তো? আমি তোমাকে বলছি দেখো, আমার বোন একদম সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করো না। আর এত ভেঙে পড়ার তো কিছু নেই মা। কিন্তু ডাক্তার যে বললেন অনেক সময় লাগতে পারে। লাগুক না মা, সময় লাগুক, তাতে অসুবিধা কোথায়? এতদিন তো আমি আমার বোনের থেকে দূরেই ছিলাম, তুমি তোমার দুই মেয়ের থেকে দূরে ছিলে। আর বাবা বাবা তুমি তো জানতেই না যে ও বেঁচে আছে, তাই লাগুক না আর কয়েকটা দিন নয় লাগুক। আর আমরা তো অতটাও দূরে নেই তাই না? আমরা তো সবাই একসাথেই আছি, কাছাকাছি আছি। দেখো তোমরা তো ওকে দেখতেও পাচ্ছ তাই না? ডাক্তারবাবু তো এও বললেন মেধা, হয়তো সৌমিলি আর কোনোদিনই এরকম কথা মুখে মেনো না মা, ও ঠিক হয়ে যাবে। আমি বলছি আমার মন বলছে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা ওর যদি ঠিক না হওয়ার হতো তাহলে মা দুর্গা কি আমাদের মেলাতো? ভেবে দেখো তো, আমি তোমাকে বলছি ওর জ্ঞান ফিরে আসবে, একদম ভালো হয়ে যাবে। দেখো আমি যাই ওর সঙ্গে একটু দেখা করে আসি। কি আর দেখবি, ও তো কোনো কথাই বলছে না। তবু একবার ওকে দেখে আসি। আমি আমি আসছি। বৃষ্টি কেঁদো না,
দেখো ভালো হয়ে যাবে তোমার বোন। সত্যি বলছো? ভালো হয়ে যাবে তো? হ্যাঁ গো, একদম আগের মতো হতেই হবে সাবিত্রীদি, ওকে এখন ভালো হতেই হবে। আমাদের তো অনেক কাজ। কথা দিয়েছে তুই একদম সুস্থ হয়ে উঠবি, আর আমিও কথা দিচ্ছি তোর এই অবস্থার জন্য যে দায়ী আমি তাকে ছাড়ব না। বারণ করো না গো, তুমি মেয়েটাকে বারণ করো না, এই মরণ খেলায় ওকে ওকে কাঁদতে বারণ করো না। যতই বোঝাস মাসিমা কিন্তু খুব ভয় পাচ্ছে। মা, আমি জানি তোমার মা হিসেবে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু বোন হিসেবে আমার কি করা উচিত বলতো? আমি তাইসিওর ভেতরে আমার বোনকে কথা দিয়ে এলাম যে ওর এই অবস্থা করেছে আমি তাকে ছাড়ব না, আর আমি আমার কথা রাখবই। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমার সেই কাজ করতে সুবিধে হয়। তোর যদি কোনো বিপদ হয় মেধা, মা তোমার কি মনে হয় যে আমি যদি কিছু না করি তাহলে অলোকেশনাল আমাকে ছেড়ে দেবে? মানে উনি তো আমাকে মানারই চেষ্টা করেছিলেন বাবা, আমার বদলে সৌমিলি আহত হয়েছে। উনি তো এটা জানেন না যে সৌমিলি আহত হয়েছে, কিন্তু উনি এটা জানেন যে আমি সুস্থ আছি, তাই উনি আমাকে নিশ্চয়ই আবার মানার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সেই জন্যই তো বললাম মেধা, তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। মা, মা তুমি কেন বুঝতে পারছো না যে বাড়িতে বসে থাকলে উনি বাড়িতে এসে মারবেন, বাইরে বেরোলে বাইরে মারবেন? তোমার কি মনে হয় সারা জীবন একটা বন্ধ ঘরের মধ্যে কাটানোটা সম্ভব? বাইরে তো বেরোতেই হবে। তবে কি হবে বলতো মেধা, কি হবে? আমাদের সকলের বাঁচার একটাই উপায় মা, উনি কিচ্ছু করার আগে ওনাকে জেলে পাঠাতে হবে। যদি চাও যে আমি বেঁচে থাকি, আমি সুস্থভাবে বেঁচে থাকি, আর